এই ইভ্যালি আপনাদের, বললেন সিইও মোহাম্মদ রাসেল। দেশের জনপ্রিয় ই কমার্স ব্যবসা প্রতিষ্ঠানের ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মোহাম্মদ রাসেল বলেছেন, আপনারা যদি ইভ্যালি অতীত কেনাকাটা সন্তুষ্ট থাকেন, আমার অনুরোধ আমাদের আগামী টি-10 এ অন্তত একটি প্রয়োজনীয় জিনিস অর্ডার করুন। রেগুলার কেনাকাটা থেকে শুরু হোক আমাদের নতুন যাত্রা। গত রোববার ইভ্যালির বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগের জবাব দিতে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর সুযোগ দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপর এক ফেসবুক স্ট্যাটাসে বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপকে সাধুবাদ জানান মোহাম্মদ রাসেল। গতকাল মঙ্গলবার ইভ্যালির অফিসিয়াল ফেসবুক গ্রুপে এক স্ট্যাটাসে মোহাম্মদ রাসেল লেখেন, এটি কারো অজানা নয়, ইকমার্স একটি টার্নিং পয়েন্টে আছে। ইতোমধ্যে যে সকল ডিসকাউন্ট আপনারা পেয়েছেন সেগুলোর একটাই উদ্দেশ্য ছিল ইকমার্সের প্রসার। আজ ইকমার্স এর ব্যাপক প্রসার হয়েছে। এখন হয়তো ডিসকাউন্ট পূর্বের মতো বেশি থাকবে না, আপনাদের কেনাকাটা আগ্রহ কম থাকবে। আপনারা যদি ইভ্যালি অতীত কেনাকাটা সন্তুষ্ট থাকেন, আমার অনুরোধ আমাদের আগামী টি-10 এ অন্তত একটি প্রয়োজনীয় জিনিস অর্ডার করুন। রেগুলার কেনাকাটা থেকে শুরু হোক আমাদের নতুন যাত্রা। এতে ইভ্যালি এর মূল শক্তি প্রকাশ পাবে। ইভ্যালির সিইও আরও লেখেন, ইভ্যালি যত শক্তিশালী হবে তত দ্রুত অতীতের ডেলিভারি সম্পন্ন করতে পারবে। আমরা এই শুক্রবার রেকর্ড সংখ্যক বিক্রি করতে চাই যেখানে ডিসকাউন্ট পরিমাণ থাকবে অতীতের চেয়ে কম কিন্তু মূল্য মার্কেট রেট থেকে অবশ্যই কম। এই ইভ্যালি আপনাদের। ইভ্যালি হোক বাংলাদেশের সেরা ইকমার্স। আমি এর জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। নিজে কিনুন এবং সবাইকে বলুন। পরিশেষে রাসেল বলেন, অন্তত এই অর্ডারগুলোর ক্ষেত্রে আপনার পণ্য হাতে পাওয়ার পূর্বে আমরা টাকা পাব না।